ঢাকা শহরে যারা মা বাবা বা আত্মীয় স্বজন নিয়ে ডাক্তার দেখাতে আসেন তাদের একটা বড় অংশই খাওয়া দাওয়া নিয়ে বেশ ভোগান্তিতে থাকেন। আমি এই মুহূর্তে আছি ঢাকার শাহবাগে। শাহবাগ কিন্তু রাজনৈতিক এবং সাংস্কৃতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, তেমন একই সাথে এখানে বেশ কয়েকটা মেডিকেল কলেজের অবস্থান আছে যেখানে প্রচুর মানুষ চিকিৎসা নিতে আসে, এবং এই মানুষগুলোর আত্মীয় স্বজন যারা আসে তারা খাওয়া দাওয়া নিয়ে একটা বেশ ভোগান্তিতে থাকে। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এখান থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত কোথায় কোথায় আপনারা মোটামুটি সস্তায় খাওয়া দাওয়া পেতে পারেন এবং সেগুলো খেয়ে আপনারা মোটামুটি কম খরচে আপনারা দিনানিপাত করতে পারেন। কারণ একে তো চিকিৎসার খরচ, ওষুধের খরচ এগুলো তো আছেই, এর সাথে যদি এই খাওয়া দাওয়ার খরচটা অ্যাড হয় সেই ক্ষেত্রে ভোগান্তি অনেক গুণে বেড়ে যায় এই সব এলাকায়। শুরুতেই আমি দেখানোর চেষ্টা করছি যে ভোগান্তির জায়গাটা আসলে কোথায়। এমনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য খাওয়া দাওয়া বেশ সাশ্রয়ী হলেও এর আশেপাশের এলাকাগুলো কিন্তু বেশ এক্সপেন্সিভ, কারণ এখানে দোকান ভাড়া জায়গার ভাড়া অনেক বেশি। আমি শুরুতেই আপনাদেরকে একটা ছোট্ট হোটেলে নিয়ে যাব যেটা হচ্ছে আজিজ সুপার মার্কেটের নিচতলায়। এই ছোট্ট হোটেল ভাড়া হচ্ছে 60,000 টাকা, যেই কারণে তারা খাবারের দামও খুব একটা কমাতে পারে না। এবং এইখানে গরুর মাংসের দাম 150 থেকে 180 টাকার মতো, অর্থাৎ আপনারা শুধুমাত্র গরুর মাংস কিনতেই 150 টাকা খরচ হবে। এর বাইরে ভাত ডাল এগুলো তো আছেই, এক বেলার মিল খেতে এইখানে 200 টাকার মতো খরচ হতে পারে। তবু আমি এই এলাকায় আর একটু লেস এক্সপেন্সিভ, তুলনামূলক কম দামে খাবারের খোঁজে ছিলাম। যদিও এই মাংসগুলো দেখতে খুব সুস্বাদু এবং খেতেও ভালো, কিন্তু দামের কারণে অনেকেই এই খাবারটা এখানে ডাক্তার দেখাতে এসে হয়তো তাদের পোষাবে না। তাই এখানে অন্য কী অপশন আছে সেটাও আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে। আমি আর সজীব যে দোকানটায় গিয়েছিলাম এই দোকানের ভাড়ার কথাই বলছিলাম, 60,000 টাকা। অর্থাৎ ছোট্ট একটা জায়গায় যে দোকান 60,000 টাকা ভাড়া দেয় তাদের জন্য খাবারের দাম কম রাখা বেশ কঠিন। তাই আমরা ছুটে চলেছি আজিজ সুপার মার্কেটের পাশের গলিতে, পিছনে। এটাও আজিজ সুপার মার্কেটের মধ্যেই পড়ে, কিন্তু ডান দিকের গেট দিয়ে ভেতরের দিকে ঢুকতে হয়। সেইখানে ভর্তা ভাজির বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে। এসব দোকানে যে শুধুমাত্র বসেই খাওয়া যায় তা না, এসব দোকান থেকে পার্সেলও নিয়ে যান অনেকেই। এই আজিজ সুপার মার্কেটের ওপরেই বেশ কয়েকটা অ্যাপার্টমেন্ট রয়েছে এবং সেইখানে প্রচুর মানুষ বসবাস করেন যারা এইখানে খাওয়া দাওয়া করেন, কারণ তারা ব্যাচেলার লাইফ লিড করেন। তো এইখানে খাওয়া দাওয়ার দামটা একটু বলি, এইখানে ভর্তা 20 টাকা, সবজি 30 টাকা এবং ডাল 10 টাকা। অর্থাৎ আপনি 60 থেকে 70 টাকা খরচ করলে মোটামুটি আপনারা এক বেলা খাওয়া সেরে ফেলতে পারবেন ভর্তা ভাজি ডাল এইসব দিয়ে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল জামালপুর। এই হোটেলের খাবারের মান এবং হাইজিন বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। এছাড়াও এই হোটেলে নানা ধরনের মাছ পাওয়া যায়, সেগুলোও দেখতে বেশ সুস্বাদু লাগছিল। মাছ মাংস এসব দিয়ে খেতে গেলে আপনার 100 থেকে 120 টাকার মতো লাগবে এই হোটেলটায়। তো আমরা আসলে 150 টাকার গরু থেকে 60-70 টাকার খাবারে নেমে এসেছি ইতিমধ্যে। এবারে আমাদের গন্তব্য আরও সস্তা খাবার কোথায় পাওয়া যায়, তাই আমরা চলে যাব ঢাকা মেডিকেলের সামনে। ঢাকা মেডিকেল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেলগুলোর একটা। দেশের যে কোনো জেলার সরকারি মেডিকেলে যখন তারা চিকিৎসাক্ষেত্রে শেষ ভরসাটুকু হারিয়ে ফেলেন তখন তারা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন রোগীকে, এবং এখানে তারা মোটামুটি চিকিৎসা নেন এবং এখানে মোটামুটি কম দামে চিকিৎসা হয়। তাই প্রচুর মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে এসে চিকিৎসা নিয়ে থাকেন এবং তাদের সাথে তাদের আত্মীয় স্বজনও আসেন। ঢাকা মেডিকেলের ভেতরে ক্যান্টিন আছে কি না এর কোনো সুনির্দিষ্ট উত্তর আমি কারো কাছে পাইনি। তবে একজন যার সাথে আমি বসে খেয়েছি তিনি বলেছেন মেডিকেলের ভেতরে ক্যান্টিন নাই বলেই তিনি বাইরে এসে খাচ্ছেন। আরও বেশ কয়েকটা মেডিকেল আছে যেখানে ক্যান্টিন আছে কিন্তু খাবারের দাম অনেক বেশি এবং একই সাথে খাবার সবসময় পাওয়া যায় না। এটা কিন্তু একটা মুশকিল ব্যাপার, কারণ যারা রোগীকে সার্ভ করেন তাদের কিন্তু কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না খাওয়ার, তারা যখন সুযোগ পান তখন খেয়ে নেন। তাই এইসব হোটেল তাদের জন্য বেশ ভ্যালু অ্যাড করতে পারে। এখানে মাছ টাছ দিয়ে খাইলে আপনার 50-60 টাকার মতো লাগবে। এছাড়া আমি যেটা খেয়েছি ডিম, আলু ভাজি এবং ভাত, এই খাবার খেতে আমার 40 টাকা লেগেছে টু বি এক্স্যাক্ট। পাতলা ডাল পেলে আরও ভালো হতো আমার কাছে মনে হয়েছে, কিন্তু পাতলা ডাল এই দোকানে ছিল না, এখানে ছিল শুধুমাত্র বুটের ডাল। এমনিতে কিন্তু আমার ইউজুয়াল মিলেও ডাল, আলু ভর্তা, ভাত এই কিন্তু আমি খাই মোটামুটি, এটা আমার সবচাইতে প্রিয় মেনুর একটা। এখানে যারা মোটামুটি খেতে আসেন তারা কিন্তু আলু ভাজি, ডাল,
ডিম এসব দিয়েই খাওয়ার চেষ্টা করেন। কিন্তু এখানে যদি আপনি মাছ দিয়েও খান সেক্ষেত্রেও খুব বেশি টাকা লাগবে না। যেমন এই মিলটার দাম যদি 40 টাকা হয়, মাছ দিয়ে খেলে আপনার সব মিলিয়ে ডাল ভাত সব মিলিয়ে আপনার 60 থেকে 70 টাকার মতো লাগবে এইখানে। এর ঠিক পাশেই রয়েছে শেখ হাসিনা বার্ন ইউনিট এবং চানখারপুল। এবার আমি যাচ্ছি চানখারপুলের মিতালি হোটেলে। আমি এবারে চেষ্টা করব মুরগির মাংস দিয়ে ভাত খেতে, যেহেতু প্রতিদিন এই আলু ভাজি এবং ডিম এটা আপনার ভালো লাগবে না। এখানে যদি 4-5 দিনও থাকেন সেক্ষেত্রেও আপনাদের টানা এই খাবার ভালো না লাগার সম্ভাবনাই বেশি। সেই কথা অনুমান করে আমি যদি মুরগির একটা মেনু দেখাই, এখানে 60 টাকায় মুরগির একটা লটপটি টাইপের পাওয়া যায় যেখানে গিলা কলিজা থাকে, এইটা দিয়ে ভাত খেলে আপনার 80 টাকার মতো খরচ হবে মুরগি ডাল এবং ভাত। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক্সট্রা আলু ভর্তা নিয়েছিলাম, আলু ভর্তার দাম এখানে 20 টাকা। এখানে মোটামুটি প্রতিটা ভর্তারই দাম বেশি, সেই তুলনায় আমার কাছে মনে হয়েছে এই মুরগির গিলা কলিজাটা বেশ কম দাম এবং এটা খেতেও খুবই সুস্বাদু লেগেছে আমার কাছে। শুধুমাত্র রোগীর সাথে যারা আসেন তারাই না, এখানে কিন্তু অনেকেই আসতে পারেন। মিতালি হোটেল আমার পক্ষ থেকে হাইলি রেকমেন্ডেড, আমার অন্যতম প্রিয় হোটেলগুলোর একটা। এখানের শাক সবজি ডাল ভাত সবই বেশ ভালো রান্না করা হয় এবং এখানে একটা ভিড় লেগেই থাকে। চানখারপুলের অন্যতম জনপ্রিয় একটা হোটেল এই মিতালি হোটেল। তবে একটা কথা জানিয়ে রাখি, এর আগে আমি একটা ব্লগ করেছিলাম সোহাগ হোটেল নিয়ে। সেই সোহাগ হোটেল, চানখারপুলের বিখ্যাত কালাভুনা গরুর মগজ যেখানে পাওয়া যেত, সেই হোটেলটা আমি দেখেছি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ সোহাগ হোটেলের জায়গায় এখন কিচ্ছু নাই। এই যে দেখতে পাচ্ছেন মিতালি হোটেলের দাম দিয়ে দিয়েছে এখানে। এবারে আমরা চলে যাচ্ছি অন্য একটা গন্তব্যে। এটা হচ্ছে আজিজ সুপার মার্কেটের ঠিক পাশের গলিটায় আমরা যাচ্ছি। আজিজ সুপার মার্কেট পার হয়ে কিছুটা দূর গেলে পাশে একটা গলি পাবেন, সেইখানে BSMMU-র যে বহির্বিভাগ এবং এইসব জায়গা আছে, এই গলি দিয়ে ভিতরে ঢুকলে আপনারা বেশ কয়েকটা হোটেল পাবেন যেখানে মোটামুটি কম দামে বেশ ভালো মানের খাবার পাওয়া যায়। 15 টাকা থেকে 80 টাকা নানা ধরনের প্রাইস রেঞ্জে আপনারা মাছ মুরগি ডিম সবজি নানা কিছু দিয়ে এখানে খেতে পারেন। এই গলিটা পিকক সাকুরার গলি হিসেবে বেশ পরিচিত। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, যাদের উপকারে আসতে পারে তাদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।